वेलकम टू माय चैनल। प्रिय शिक्षार्थी बंधुरा, तुम्हारा जरा दशम श्रेणी अर्थात क्लास टेने पढ़ो तादेर जोनो ये भिडियोटी आमी आलोचना करते चले क्लास टेने जियोग्राफी मॉडल एक्टिविटी टास्क पार्ट फोर एर प्रश्नेर उत्तरगुलो निये। बंधुरा तुम्हारा झटपट खाता एवं कलम निये रेडी होए जाओ एवं ए प्रश्नेर उत्तरगुलो देखे नाओ एवं लिखे नाओ। तारे देरी ना करे झटपट देखे नाओ। प्रथम प्रश्न, একেরে অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হল, উত্তর হবে গ গিরিখাত। অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হল গিরিখাত। তাহলে উত্তরটা তোমরা নিচে এইভাবে লিখে দেবে, উত্তর গ গিরিখাত। এবার আসি একের দুই, হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট সংকীর্ণ ফাঁক হল, উত্তর হবে খ বার্গশ্রুন্ড। তোমরা উত্তর এইভাবে লিখে দেবে, উত্তর খ বার্গশ্রুন্ড। এরপর দেখে নাও তিন, একের তিন, ঠিক জোড়াটি নির্বাচন করো। এখানে প্রথমে দেখতে পাচ্ছি কতে লাদাখ অঙ্গরাজ্য, এটা ভুল আছে। পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল, এটা ঠিক। দেখো পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল, তাহলে উত্তর তোমরা এইভাবে লিখে দেবে যে পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল, অপশান খ উত্তর। এবার দেখে নেওয়া যাক শূন্য স্থান পূরণ। দুয়ের এক, বায়ুর অপসারণ প্রক্রিয়ায় বালি ও পলিকণা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়, তাহলে অপসারণ এর তলায় দাগ, এই অপসারণ শূন্য স্থানে লিখেছি। তারপর দেখো শূন্য স্থানে হবে কাশ্মীর। কাশ্মীর উপত্যকা পীর পাঞ্জাল ও উচ্চ হিমালয় পর্বতশ্রেণী দ্বারা বেষ্টিত। এবার দুয়ের তিন, এখানে দেখো শূন্য স্থানে হবে উত্তর পূর্ব। উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে ভারতের শীতকাল প্রায় শুষ্ক প্রকৃতির হয়, উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে ভারতের শীতকাল প্রায় শুষ্ক প্রকৃতির হয়। এবার দেখে নাও সংক্ষিপ্ত উত্তর তিনের এক, পলল ব্যজনী কেন পর্বতের পাদদেশে সৃষ্টি হয়, উত্তর পলল ব্যজনী পর্বতের পাদদেশে সৃষ্টির কারণ। পার্বত্য অঞ্চল পার হয়ে নদী যখন সমভূমিতে নেমে আসে তখন ভূমির ঢাল হঠাৎ কমে যায়, নদীর বহন ক্ষমতা ও স্রোতের বেগ উভয়ই হঠাৎ কমে যায়, ফলে নদী উপত্যকায় নদীবাহিত শিলাখণ্ড পলি বালি কাকর নুড়ি প্রভৃতি জমতে থাকে। কালক্রমে তিন কোণা বিশিষ্ট শঙ্কু আকৃতির পলিগঠিত ভূমি বা পলল ব্যজনীর সৃষ্টি হয়, পলিগঠিত ভূমি বা পলল ব্যজনীর সৃষ্টি হয়। উদাহরণ দেখে নাও, গঙ্গা নদীর সমভূমি প্রবাহে হরিদ্বার ও ঋষিকেশের কাছে বহু পলল ব্যজনী দেখা যায়। গঙ্গা নদীর সমভূমি প্রবাহে হরিদ্বার ও ঋষিকেশের কাছে বহু পলল ব্যজনী দেখা যায়। তিনের দুই নম্বর প্রশ্ন, ধাপ চাষ ফালি চাষ ও সমোন্নতি রেখা বরাবর চাষের মাধ্যমে কিভাবে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করা সম্ভব, তাহলে উত্তর দেখে নাও। ধাপ চাষ ফালি চাষ ও সমোন্নতি রেখা বরাবর চাষের মাধ্যমে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করার উপায়গুলি সম্পর্কে আলোচনা করা হল। প্রথমে দেখে নাও ধাপ চাষ, পার্বত্য অঞ্চলে পাহাড়ের ঢাল বরাবর সিঁড়ির মতো ধাপ কেটে চাষ করার পদ্ধতিকে ধাপ চাষ বলা হয়। এই ধাপ চাষের ফলে পাহাড়ের ঢাল বরাবর বৃষ্টির জল অতি দ্রুত নিচে গড়িয়ে যেতে পারে না, অতি দ্রুত নিচে গড়িয়ে যেতে পারে না, সেজন্য মৃত্তিকা ক্ষয় কম হয়। এবার দেখে নাও ফালি চাষ, মাঝারি ঢালু পাহাড়ি অঞ্চলে পাহাড়ের ঢাল বরাবর সমান্তরালে সারিবদ্ধভাবে পরপর শস্যের চাষকে ফালি চাষ বলে। যে সমস্ত অঞ্চলে জমিগুলি সমানভাবে একই দিকে বিস্তৃত
সেই সমস্ত স্থানে মৃত্তিকা ক্ষয়রোধের অন্যতম পদ্ধতি হলো ফালি চাষ। সমোন্নতি রেখা বরাবর চাষ। সমোন্নতি রেখা বরাবর চাষও পাহাড়ি অঞ্চলে ভূমিক্ষয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে অনেক দূর পর্যন্ত বিস্তৃত পাহাড়ি অঞ্চলে সমান উচ্চতাযুক্ত অঞ্চলগুলি চিহ্নিত করে সেই ঢাল বরাবর বাঁধ নির্মাণ করা হয়। এইভাবে সমোন্নতি রেখা বরাবর নির্মিত দুটি বাঁধের মধ্যবর্তী স্থানে জল সঞ্চয় করে চাষ করার পদ্ধতিকে সমোন্নতি চাষ বলে। জল সঞ্চয় করে চাষ করার পদ্ধতিকে সমোন্নতি চাষ বলে। এই সমোন্নতি বরাবর চাষে বাঁধ দিয়ে মৃত্তিকা ক্ষয়কে ব্যাপক আকারে রোধ করা সম্ভব হয়। এবার আসি চার নম্বর প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত বিভিন্ন প্রকার গ্রাবরেখার সচিত্র বর্ণনা দাও। তাহলে এরকম একটা তোমরা চিত্র আঁকবে, দেখো বিভিন্ন প্রকার গ্রাবরেখার চিত্র আমরা চিত্রে দেখতে পাচ্ছি। উপরের দিকে দেখো পর্বত রয়েছে, দুই সাইডে দেখো উচ্চভূমি উচ্চভূমি রয়েছে, মাঝখানে আমরা দেখতে পাচ্ছি দেখো যে এখান দিয়ে যে হিমবাহ প্রবাহিত হচ্ছে, আর এই যে দেখো এইদিকে পার্শ্বগ্রাবরেখা পার্শ্বগ্রাবরেখা, এখানে এই মধ্য গ্রাবরেখা, ঠিক আছে, এইগুলো কিন্তু গ্রাবরেখা রেখার আকারে দেখতে পাচ্ছ, এবং গলিত অগ্রভাগ ও প্রান্ত গ্রাবরেখা এটা, ঠিক আছে, প্রান্ত গ্রাবরেখা। এবার দেখো সচিত্র বর্ণনা করতে হবে। উত্তর গ্রাবরেখা, উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহের সঙ্গে বাহিত তীক্ষ্ণ ও অবাছাই শিলাচূর্ণ নুড়ি বালি কাকর প্রস্তরখণ্ড প্রভৃতি হিমবাহ প্রবাহের সময় হিমবাহের মাঝে সামনে পিছনে প্রভৃতি বিভিন্ন দিকে স্তূপ আকারে সঞ্চিত হয়। হিমবাহ বাহিত ও সঞ্চিত এ ধরনের পদার্থকে একত্রে গ্রাবরেখা বা মোরেন বলে, একত্রে গ্রাবরেখা বা মোরেন বলে। এবার গ্রাবরেখা বা মোরেনের শ্রেণী বিভাগ দেখে নাও। অবস্থান অনুযায়ী গ্রাবরেখা বিভিন্ন প্রকারের হয়। অবস্থান অনুযায়ী গ্রাবরেখা বিভিন্ন প্রকৃতির বা বিভিন্ন প্রকারের হয়, যথা পার্শ্ব গ্রাবরেখা, প্রান্ত গ্রাবরেখা, মধ্য গ্রাবরেখা এবং ভূমি গ্রাবরেখা। পার্শ্ব গ্রাবরেখা প্রথম দিকে নাও, এখানে রেপ চিহ্নটা দিয়ে নেবে। পার্শ্ব পয়াকার তালিবা সয় বয় রেপ, পয়াকার তালিবা সয় বয় রেপ, পার্শ্ব গ্রাবরেখা। দেখো গ্রাবরেখা হিমবাহের দুই পার্শ্বে অবস্থান করলে তাকে পার্শ্ব গ্রাবরেখা বলে, দুই প্রান্ত গ্রাবরেখা। গ্রাবরেখা হিমবাহের শেষ প্রান্তে অবস্থান করলে তাকে প্রান্ত গ্রাবরেখা বলে। তিন মধ্য গ্রাবরেখা, গ্রাবরেখা দুটি হিমবাহের মিলন স্থলে অবস্থান করলে তাকে মধ্য গ্রাবরেখা বলে। এবার আসছি চার নম্বর দেখে নাও, ভূমি গ্রাবরেখা। গ্রাবরেখা হিমবাহের তলদেশে অবস্থান করলে তাকে ভূমি গ্রাবরেখা বা তলদেশ গ্রাবরেখা বলে। গ্রাবরেখা হিমবাহের তলদেশে অবস্থান করলে তাকে ভূমি গ্রাবরেখা বা তলদেশ গ্রাবরেখা বলে। আবার চিত্রটা দেখে নাও, এইভাবে চিত্র আঁকবে এবং সাথে লিখবে তোমরা। দেখো বিভিন্ন প্রকার গ্রাবরেখার চিত্রটি তোমরা দেখে নাও, এইভাবে চিত্রটি দেখে লিখে নিতে পারো বা এঁকে নিতে পারো। তোমরা চিত্রটা দেখে নাও, তোমরা তোমাদের বইয়ে পেয়ে যাবে। যদি না পাও তোমরা, যদি খুঁজে না পাও এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও, নিয়ে দেখে দেখে খাতায় এঁকে নেবে। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো, বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।